আসসালামু আলাইকুম, আমার আম্মা মোসামাজ্জাওয়াদা বেগম, আমরা জামালপুর থেকে আসছি। আমার আম্মার রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ হয়েছিল ইনশাল্লাহ এক মাস আগে আসছিলাম। এক মাস আগে আসার পরে ইনশাল্লাহ দশ দিন থাকার পরে ইনশাল্লাহ অনেক সুস্থ হয়ে গেছি। ইনশাল্লাহ তারপরে আবার আসছি ইনশাল্লাহ, এখন অনেক সুস্থ। এবং তারপরে ইনশাল্লাহ ডাক্তার দেখালাম ইনশাল্লাহ, স্যার বললো যে ইনশাল্লাহ আর 3 মাস পরে আবার আসতে বললো। মা অনেক সুস্থ আছে ইনশাল্লাহ। হ্যাঁ, 1.5 বছর আগে প্রথম যখন সমস্যা হলো তখন হাঁটতে পারতো না, হুট করে মানে গোড়ালি ব্যথা বা হাতের ব্যথা। পরে ডাক্তার দেখালাম, সে বললো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ হয়েছে। পরে প্রায় 4-5 মাস প্রথম ডাক্তারের ওষুধ খাওয়াইছে, কিছু কাজ হয় না, মানে ব্যথা করে ইঞ্জেকশন দেয়। শুনলি এক মাস পরে ইঞ্জেকশন দিলে ব্যথাটা থেমে থাকে, পরে আবার ব্যথাটা শুরু হয়। হ্যাঁ, জয়েন্ট ফুলে যায়, প্রচন্ড ব্যথা করে, রাত্রেবেলা অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমি ছেলে হিসেবে মায়ের এই কষ্টটা আমি দেখতে পারছিলাম না। পরে রিপিট আবার অন্য ডাক্তার দেখাইছি, ময়মনসিংহে দেখাইছি ডাক্তার। পরে ওইখানেও বিভিন্ন স্টেরয়েড দিলে মানে খাইলে কমে, না খাইলেই সমস্যা। পরে আস্তে আস্তে খাইলেও কমতেছে না, এই অবস্থা গেছে। হাত বাঁকা হয়ে গেছিল, এই হাতটা বাঁকা হয়ে গেছিল। বাঁকার পরে ইনশাল্লাহ আমি ভিডিও দেখছি, প্লাস আমার কাকা আসছিল এখানে, তারা নিয়ে আসছিল, তাদের আমার কাকিরে নিয়ে আসছিল, ওই হিসাবে এখানে আসছিলাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ এসে ইনশাল্লাহ অনেক ভালো চিকিৎসা এখানে। যে মানুষটা একটা সময় আমাদের সংসারে সকল কাজকর্ম করতো, আমাদের সবারই খেয়াল রাখতো, মাঝখানে তার এই রোগটা হওয়ার কারণে আমরা সবাই অনেক কষ্টে কষ্টে নির্মিত হয়ে যাই ইনশাল্লাহ। কারণ এই রোগটা মানে এই রোগটা অনেক একটা খারাপ রোগ, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে তার ভবিষ্যৎটা অনেক মানে অন্ধকার হয়ে যায়। কারণ আমাদের ফ্যামিলিতে আমাদের এই সমস্যার হয়ে যায়, তাহলে তো আমাদের সবই সমস্যা শেষ হয়ে যাচ্ছে। সে কারণে ইনশাল্লাহ ঢাকাতে ডিভিআরসি হসপিটালে ডাক্তার শৈবুল্লাহ সাদেন এখানে আসে ইনশাল্লাহ, চিকিৎসা করার পরে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হাত পা গুনে আগের তো নেহান মনে অনেক সুস্থ, এখন কোনো ব্যথা নাই, এখন কাজ বাজ করি আগের মতো, কোনো অসুবিধা না। আমরা সবাই আমার একটু দোয়া করবো, বাকি জীবনটা যেন আল্লাহর রহমতে সুস্থ কবরে যেতে পারি। আমার মায়ের জন্য সবাই একটু দোয়া করবেন, সে যেন সারা জীবন সুস্থ থাকতে পারে, তার যেন আর এই রোগটা যেন রিপিট না হয়। আর ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা এই রোগে ভুগতেছেন তারা যেন ডিভিআরসি হসপিটালে আসেন ইনশাল্লাহ, আসলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারবেন। যার এই রোগটা হয়েছে তারা আসেন, আসলে পরে ভালো চিকিৎসা, সবাই ভালো ব্যবহার, অন্য অন্যরকম একটা সিস্টেম এখানে, আসলে পরে ইনশাল্লাহ ভালো মতো চিকিৎসা হয়ে যায়, ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।